সো হাই, সো আজকে আমাদের ডে ওয়ান কার্শিয়াং, ঠিক আছে? তো যেহেতু আমাদের হোটেলে রেস্ট টেস্ট নেওয়া হয়ে গেছে, সো আমরা এবার একটু ঘুরতে বেরোলাম। কি হাই, হাই, আমরা এসেছি আমাদের ফার্স্ট পয়েন্টে, সেটা হচ্ছে ডাও হিল স্কুল। তো দেখে নেওয়া যাক ডাও হিল স্কুল কেমন। Let's get to it. আচ্ছা, তো আমাদের সেকেন্ড স্পটে চলে এসেছি। আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়াম। তো দেখে নিই এখানে কি কি আছে, আর দেখা যাক যদি ভেতরে আদৌ আমরা শ্যুট করতে পারি দেন ভেতরটাও দেখাতে পারি, আর আনলেস যদি না পারি দেন আমরা বলে দেবো যে ভেতরটা কেমন। ওকে, বাই। ইয়েস, সো দিস ইজ হাউ দ্য মিউজিয়াম লুকস ফ্রম দি আউটসাইড। ওকে, সো আনফর্চুনেটলি ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তো আমরা ভেতরে শ্যুট করতে পারিনি। সো রিগার্ডিং হোয়াট উই স ইনসাইড, ভেতরে অনেকটাই বলতে পারেন ইন্ডিয়ান মিউজিয়ামের মতো। সো অনেক কিছু প্রিজার্ভড অ্যানিমাল স্কিন অ্যান্ড দেয়ার ফার কোটস আর দেয়ার। তাছাড়া যদি আপনারা মানে জানতে আসেন, মানে একটা মিউজিয়াম বলেই ছেড়ে দেওয়া যায় এরকমটা যদি ভাবেন, তো আমি বলবো কিছু একটা আপনারা মিস করবেন অবভিয়াসলি। সো একবার দেখে যান, অনেক কিছুই দেখবেন। কলকাতা যেমন দেখেছেন, এখানেও দেখে যাবেন। আমাদের তো খুবই ভালো লেগেছে, শেখার জন্য অনেক কিছুই আছে, ঠিক আছে? সো আমরা এবার যাবো আমাদের পরবর্তী লোকেশন, সি ইউ দেয়ার, সেইখানে। সো উই আর অ্যাট আর হোয়াট, থার্ড স্পট। সো এটা হচ্ছে ভিক্টোরিয়া স্কুল, অ্যান্ড যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ হাউ ইট লুকস। তো সামনে গেটটা আমার দেখে কেমন একটা হরর মুভি টাইপের ফিলিং আসছে, বাট এনিওয়ে ইট লুকস বিউটিফুল এগেনস্ট দ্য সান, অ্যান্ড উই আর গেটিং সাম অ্যামেজিং ফোটোস। সো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আমার পাশে রয়েছে সাহিব প্রাণের সপ্তর্ষি, যে দাঁড়িয়ে এখন ডিপি চুলছে, সান কিসড ডিপি। আমার একটু আমাকে একটু ছাড়তে হবে, আমার একটা ডিপি তোলা, ওরও ডিপি তোলার টার্ন এসেছে। সো দ্যাট ইজ অল। মিনওয়াইল আই উড লাইক টু দিস প্লেস ইজ ফ্যাবুলাস বেসিক্যালি, অ্যান্ড সব থেকে ভালো জিনিস যেটা এখানকার সেটা হচ্ছে দ্য ওয়েদার ইজ সো লাইক ইটস নট দ্যাট কোল্ড, বাট দেয়ার ইজ এ চিল ইন দ্য এয়ার, অ্যান্ড দ্যাটস ভেরি ভেরি মানে লাইক খুবই সুন্দর লাগে সেই জিনিসটা। আর হোপফুলি আমরা এরপরে একটু জঙ্গলের মধ্যে ঘুরতে পারবো, আমি ওটার জন্য এত দূর এসেছি। জঙ্গলে মঙ্গল করবো, মঙ্গল করবো না, জঙ্গল হবে কিনা জানি না, জঙ্গলে ঘুরতে হবে আমাদের। এসছি ডাও হিল ফরেস্ট, কিন্তু ব্যাপারটা হলো প্রপারলি ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু ইস্যুজের জন্য ওটা আমাদেরকে একদম ক্যাজুয়ালি ঘুরতে দেয় না, তাই আমরা একটা এরকম স্পট বেছে নিয়েছি যেখানে আমরা আমাদের সেই তেষ্টাটা মেটাচ্ছি। দেখুন কি সুন্দর এই স্পটটা, গাছগুলো আরও একটু স্পেশাল এফেক্টস দিয়ে দেয়। একটা শুনেছি যে এখানে এই ভুতুরে কিছু ব্যাপার স্যাপারও হয়, বাট আমরা একসাথেই আছি সেরকম কিছু ফিল করিনি, বাট হ্যাঁ এই ঠান্ডাটা মারাত্মক ছিল এইটুকুনি বলতে পারি। যে আসবেন একটু প্রপার প্রিকশনস নিয়ে আসবেন, কারণ এই ঠান্ডাটা কিন্তু আপনার খোলা হাত বা কান সব কিছু কাঁপিয়ে দেন, এইটাই একটু মাথায় নিয়ে আসবেন। কার্শিংয়ে ঢুকে একটা সবথেকে ফটোজেনিক
প্লেস হয়, দার্জিলিংও আছে, আরও অনেক জায়গা থেকে। তো আমরা এখন সেই জায়গাটার সামনে দাঁড়িয়েছি। এই যে আই লাভ কাশি। তবে এই বিখ্যাতকে প্রত্যেকে যদি আমরা দেখি, পুরো কার্শিয়াং শহর যেটা সব থেকে সুন্দর দৃশ্য এইখানে, ঠিক আছে? দেখুন আপনি জায়গাটা মার্ক করেই রাখবেন, এর ভিউটা মানে কোনো জায়গাতে ম্যাচ করাতে পারবেন, এরকম অসাধারণ একটা ভিউ, ঠিক আছে? সো আজকের দিনের হয়তো বলছি, আজকের দিনে শেষ নয় এটা অবভিয়াসলি, আজকের দিনে আমাদের লাঞ্চের মানে আমরা ব্রেকটা নেবো, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি আমাদের এই ঘুরে ঘুরে বেরিয়ে বেরিয়ে। তো এইটা আমাদের লাঞ্চের আগে অবধি এইখানে আমরা থামাচ্ছি, আপনাদের সাথে দেখা হবে লাঞ্চের। সো আমরা এসে গেছি আজকে লাস্ট স্টপ ফর দ্য ডে। আরেকটা স্টপ ছিল আমাদের, যেটা নেতাজি মিউজিয়াম, বাট যেহেতু আমাদের লাঞ্চ করতে তো দেরি হয়ে গেছে, মিউজিয়ামটা ক্লোজড, তাই ওইটা আমরা আর দেখতে পাচ্ছি না। সো দিস ইজ আর লাস্ট স্পট ফর দ্য ডে। দিস ইজ রক গার্ডেন ইন কুসং। দের ইজ অ্যানাদার রক গার্ডেন ইন দার্জিলিং, এটা কিন্তু আলাদা। সো লেটস সি। করছি যে এখানে যেহেতু অনেক বড় বড় রক আছে, তো এটাই হচ্ছে আমাদের রক গার্ডেনের রক। তাহলে গার্ডেনটা কোন দিকে আছে? গার্ডেন হচ্ছে রক থেকে লাফ মারলে যেটা মানে স্বর্গ গার্ডেন যেটা বলছো, রাইট? ইডেন গার্ডেন অফ প্যারাডাইস। মানে বাজপাখি দিয়ে দেখো